সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা নতুন একটা টপিক পড়ব। সো নতুন একটা টপিক কি, স্ট্যাটিক্যালি ডিটারমাইন্ড সাসপেন্ডেড ব্রিজ। সাসপেন্ডেড ব্রিজ মানে কি? সাসপেন্ডেড ব্রিজ মানে হচ্ছে ঝুলন্ত ব্রিজ। এই রাঙামাটিতে যে ঝুলন্ত ব্রিজটা আছে ওই রকম একটা ব্রিজ। মানে এই ব্রিজের মধ্যে আমার কতটুক টেনশন থাকে, কতটুক হচ্ছে ফোর্স কাজ করে, কতটুক টেন তারপরে হচ্ছে হ্যাঙ্গারে ফোর্স কি, এই জিনিসগুলো আমরা বের করবো। আবার এরপরে লাস্টে হচ্ছে এই কেবলটার এসএফডি বিএমডি আমরা আঁকার চেষ্টা করবো, ঠিক আছে? তার প্রথমে আমরা হচ্ছে একটা ঝুলন্ত ব্রিজ দেখি, ঠিক আছে? এই যে এইখানে আমাদের একটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ আছে। তো এই যে এই ঝুলন্ত ব্রিজটা দেখলে দেখবো যে এই দুই পাশে আমাদের হচ্ছে দুইটা সাপোর্ট আছে, তারপরে এইখান থেকে আমার হচ্ছে কেবল, ঠিক আছে? কেবলটা হচ্ছে এই যে এইটা, এইটা এই যে এই কেবলটা ঝুলতেছে, এই কেবলটা ঝুলতেছে। আর এই যে এইখানে আমাদের যে তারগুলো আছে এগুলো হচ্ছে আমাদের হ্যাঙ্গার, ঠিক আছে? এগুলোকে কি বলে? হ্যাঙ্গার বলে। এই হ্যাঙ্গারের মধ্যে একটা ফোর্স কাজ করে। আর এই হ্যাঙ্গারগুলো দেখা যাবে যে এইখানে ব্রিজের মধ্যে আমাদের ট্রাস অথবা হচ্ছে স্টিফেনিং গার্ডার, গার্ডার গার্ডার মানে হচ্ছে আমাদের বিল্ডিং এ হচ্ছে বিম বলে, আর ব্রিজে হচ্ছে ওটাকে গার্ডার বলে। এই গার্ডারের সাথে লাগানো থাকে, ঠিক আছে? তাইলে এখন ওকে তাইলে এখন এখন আমরা দেখি এই যে এখানে এই কেবলে লোড গুলা কিভাবে কাজ করে। এই যে ডেড লোডস আর ইন্টারলি ক্যারিড বাই কেবল, মানে যে ব্রিজের মধ্যে যতটুকু ডেড লোড আসে, ডেড লোডটা এই যে এই কেবলগুলো দিয়ে, মানে এই কেবলগুলো হচ্ছে আমাদের ডেড লোডটা ক্যারি করে। তারপর হচ্ছে ডেড লোড ওই রোডওয়ে থেকে আসে, রোড ব্রিজের মধ্যে যে রোডওয়ে আসে মানে যেখান থেকে গাড়ি চলে, ওইখান দিয়ে হচ্ছে আমাদের ডেড লোডগুলো কাজ করে। আর ডেড লোডগুলো হচ্ছে পুরো স্প্যান জুড়ে ইউনিফর্মলি কাজ করে, হরাইজন্টালি ইউনিফর্ম জুড়ে কাজ করবে। মানে এখানে কেবলের মধ্যে যতটুক ডেড লোড আসবে সবগুলো হচ্ছে ইউনিফর্মলি ডেড লোড, এটা ধরে নেওয়া হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে লাইভ লোডস আর ডিস্ট্রিবিউটেড ইউনিফর্মলি বাই স্টিফেনিং টার্স অর ট্রাস অর গার্ডার, মানে বিল্ডিংয়ের মধ্যে যে লাইভ লোডগুলো আসবে সেগুলো হচ্ছে ট্রাস অর গার্ডার দিয়ে ডিস্ট্রিবিউট করা হবে, ঠিক আছে? ওকে, এখন এই যে এই ঝুলন্ত ব্রিজের যে শেপটা আছে শেপটা হচ্ছে প্যারাবোলিক। আমি যদি কারো মনে থাকে আমি হচ্ছে C105 মানে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, এখানে হচ্ছে ফ্লেক্সিবল কর্ড পড়াইছিলাম। ওই ফ্লেক্সিবল কর্ড জিনিসটাই হচ্ছে এইটা, যে আমি ওইখানেও বলছিলাম যে দুই টাইপের ফ্লেক্সিবল কর্ড আছে, একটা হচ্ছে প্যারাবোলিক আর একটা হচ্ছে ক্যাটেনারি। বলছিলাম প্যারাবোলিকটা হচ্ছে ঝুলন্ত ব্রিজের জন্য, আর ক্যাটেনারিটা হচ্ছে আমার ইলেকট্রিক ট্রান্সমিশন টাওয়ারের জন্য এইটা, ঠিক আছে? তাহলে আমরা ম্যাথটা দেখি। ম্যাথটা একটু বড় বাট ম্যাথটা সহজ। এই যে এখানে আমাদের চিত্রটা একটু ভালো মতো খেয়াল করতে হবে, এই পাশে আমাদের দুইটা সাপোর্ট আছে। এই যে দুইটা সাপোর্ট, তাহলে আমার কি এই যে দেখা যাচ্ছে যে এই যে এরকম এরকম দুইটা সাপোর্ট আছে, এই যে এরকম দুইটা দুইটা কলাম কলামের মতো ধরা যায়, দুইটা সাপোর্ট আছে, এই যে দুইটা সাপোর্ট। এই যে এখানে আমাদের হচ্ছে হ্যাঙ্গার আছে, ঠিক আছে? এখানে আমাদের হ্যাঙ্গার আছে, হ্যাঙ্গার হ্যাঙ্গারের হ্যাঙ্গারটা কি আছে, 10 ফিট অ্যাট দ্য 10 at the rate 10 100 ফিট, মানে 1000 ফিটের টোটালটা হচ্ছে 1000 ফিটের। 10 10 মানে হচ্ছে স্পেসিং 10টা আছে, যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এরকম টোটাল 10টা স্পেসিং আছে, 10টা স্পেসিং হচ্ছে 100 ফুট করে। আর মাঝখানে হচ্ছে আমার একটা ইন্টারনাল হিঞ্জ আছে, ইন্টারনাল হিঞ্জ এসএফডি বিএমডি হয়তো এরকম করা হয়েছে, ইন্টারনাল হিঞ্জ দিয়ে এসএফডি বিএমডি। তাহলে এখন এখন আমাকে এটা যেটা করতে হবে, যে এইখানে আমার একটা 10 টনের লোড আছে, এখানে আমার হচ্ছে একটা 10 টনের লোড আছে, আর এই যে এইটাই হচ্ছে আমাদের কেবল, এইটাই আমাদের কি এই যে এই প্যারাবোলিক যে শেপের এটা হচ্ছে আমাদের কেবল। এই যে এইখানে এইখানে আমাদের যেটা আছে এটা হচ্ছে কেবল, এই যে এরকম এরকম একটা শেপের এই এই কেবলটা আছে, আর এই জিনিসগুলো হচ্ছে হ্যাঙ্গার, এখানে আমার সাপোর্ট, আর এই যে হ্যাঙ্গারগুলো হচ্ছে এখানে আমার ট্রাস অথবা একটা গার্ডারের সাথে লাগানো থাকে, ট্রাস অথবা গার্ডারের সাথে লাগানো থাকে। এই কেবলটাই পুরোটা ডেড লোডটা ক্যারি করে, আর হচ্ছে লাইভ লোড যেগুলো এগুলো হচ্ছে এই যে যে গার্ডার থাকে গার্ডারের মধ্যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড করে সাজানো থাকে, ঠিক আছে? তাহলে এই চিত্রটা আমার একটু পেন্সিল দিয়ে আঁকা হয়েছিলো, তো তাই এরকম। তবু আমি যে এখানে এখানে হচ্ছে আমি চিত্রটা আঁকছি, এই যে এরকম চিত্রটা হচ্ছে এরকম, তাহলে অথবা আমি হচ্ছে কাল কালকে ক্লাসে আবার চিত্রটা একটু ক্লিয়ার করে এঁকে দেখাবো। সেখানে কি বলছে, ফাইন্ড হ্যাঙ্গার ফোর্স, মানে যে হ্যাঙ্গারে কী কী ফোর্স কাজ করতেছে এটা আমাদের বের করতে হবে, ঠিক আছে?
আর SFD BMD অফ দ্য গার্ডার। তাহলে এখন এখন আমার হচ্ছে এই জিনিসটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হবে। ফ্রি বডি ডায়াগ্রাম যখন আঁকবো, এখানে তো আমার সাপোর্ট ছিল, সাপোর্টে একটা হচ্ছে ভার্টিক্যাল ফোর্স কাজ করবে, আর একটা হচ্ছে হরাইজন্টাল ফোর্স কাজ করবে। সেই ভার্টিক্যাল ফোর্স যেটা, এটাকে আমরা ধরছি VL প্রাইম, ভার্টিক্যাল লেফট প্রাইম, মানে এটা লেফট সাপোর্টে ভার্টিক্যাল লেফট প্রাইম, আর এটা হচ্ছে হরাইজন্টাল যে লুক। তারপরে এই যে এখানে আমার হচ্ছে এই যে স্টিফেনিং গার্ডার ছিল, এই গার্ডারের এখানে হচ্ছে শুধু ভার্টিক্যাল লোডে কাজ করবে, যেখানে আমরা এই যে সাপোর্ট, এটা সাপোর্টটা হিল সাপোর্টের মতো ধরে নেওয়া হয়। তো হিল সাপোর্ট ধরে নিলে রোলার সাপোর্ট ধরে নেওয়া হয়। তো রোলার সাপোর্ট ধরলে শুধু আমার হচ্ছে একটা শুধু ভার্টিক্যাল লোডই আসবে, এই যে এই পাশেও এটা ভার্টিক্যাল লোডই আসবে, এটা হচ্ছে ভার্টিক্যাল রাইট, আর এই বিন্দুতে এই সাপোর্টে একটা হরাইজন্টাল আর এটা হচ্ছে ভার্টিক্যাল লোড কাজ করবে। ঠিক আছে, এই ফ্রি বডি ডায়াগ্রামটা আমাদের আঁকতে হবে। ফ্রি বডি ডায়াগ্রাম আঁকার পরে আমাদের হচ্ছে সি বিন্দুতে মোমেন্ট নিতে হবে। সি বিন্দুতে যদি আমি মোমেন্ট নিই, সি বিন্দুতে মোমেন্ট যদি নেই আমরা, এই যে এই সি বিন্দুতে যদি মোমেন্ট নিই, তাহলে আমাদের কি হবে? তাহলে সি বিন্দুতে যদি আমি মোমেন্ট নেই, তাহলে আমার এখানে কি 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 মোমেন্ট আসবে? এই যে ভিএল, ভিএল একটা মোমেন্ট দিবে। তো ভিএলটা আমার হচ্ছে এখানে একটা মোমেন্ট দিবে, এটা হচ্ছে ক্লকওয়াইজ একটা মোমেন্ট দিবে। তাহলে ক্লকওয়াইজ মোমেন্ট দিলে এই টোটাল ডিস্টেন্সটা কত ছিল, টোটাল ডিস্টেন্সটা ছিল কত, 1000 ফিট। তাহলে হবে এই যে ভিএল ইনটু 1000। তারপরে এই যে ভিএল প্রাইম, এই ভিএল প্রাইমও আমার হচ্ছে একটা ক্লকওয়াইজ মুভমেন্ট দিল। সো ক্লকওয়াইজ মুভমেন্ট দিলে ভিএল প্রাইম ইনটু 1000ই হবে, যে টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 1000। ঠিক আছে, তাহলে এই যে দুইটা একসাথে লেখা হয়েছে, ভিএল প্লাস ভিএল প্রাইম ইনটু 1000। তারপরে তারপরে এই যে টেন, এই টেনটা আমার সি বিন্দুতে একটা অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট দিল। তাহলে এটা যদি গুনি, তাহলে গুনলে আমার কত হবে, প্রত্যেকটা হচ্ছে 100 ফিট করে, প্রত্যেকটা আমার প্রত্যেকটা স্পেসিং কত, প্রত্যেকটা স্পেসিং হচ্ছে 100 ফিট করে। ঠিক আছে, প্রত্যেকটা স্পেসিং 100 ফিট করে হইলে এই দশ দশ দশের সাথে সি বিন্দু পর্যন্ত ডিস্টেন্স কত হবে? এখানে 100, 200, 300, 400, 500, 600, 700, এই 10 × 700, আর এই 10 × কত হবে? 1, 2, 3, 4, এই 10 × হবে 400। ঠিক আছে, এই যে তাহলে এইখানে ভিএল প্লাস ভিএল প্রাইম এটা ক্যালকুলেশন করলে আসে 11 টন, 11 টন। তাহলে এইখানে এইখানে হচ্ছে আপনাদের কাছে একটা কোশ্চেন আছে, এই যে এই এইচ, এই এইচ ও আমার একটা মুভমেন্ট দিবে, এই যে এই এইচ হচ্ছে আমার এরকম একটা ক্লকওয়াইজ মুভমেন্ট দিবে, আর এই এইচ হচ্ছে একটা অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট দিবে, আর এখান থেকে এইটুকের একটা ডিস্টেন্স লাগবে। এখান থেকে এইটুক কত, এখান থেকে এইটুক যদি আমার ডিস্টেন্সটা দেওয়া নাই, এই যে ম্যাথের মধ্যে দেওয়া নাই, কিন্তু তাহলে আমি যখন এখানে সি বিন্দুতে হচ্ছে মোমেন্ট নিলাম, সি বিন্দুতে মোমেন্ট নিলে আমার ওই এইচ এর প্রভাবটা কেন আসলো না, এটা হচ্ছে কোশ্চেন। এরপরে এরপরে আমার যেটা করতে হবে, এরপরে হচ্ছে আমার এই যে বাম পাশের, এই যে বাম পাশের সেকশনটা নিতে হবে। বাম পাশের সেকশন মানে কি, এই যে আমার ইন্টারনালি হিঞ্জ আছে না, এখানে ইন্টারনালি হিঞ্জের বাম পাশে যে সেকশনটা আছে, এই এই টুকের সেকশনটা কেটে নিতে হবে, মানে এখানে একটা সেকশন করে এটা কেটে নিতে হবে। তাহলে এখানে যদি আমি সেকশন কাটি, তাহলে আমার এই যে এরকম একটা চিত্র আসবে, যে এখানে এই জিনিসগুলো হচ্ছে আমার হ্যাঙ্গার আছে, এখানে যে একটা হ্যাঙ্গার, দুইটা হ্যাঙ্গার, তিনটা, চারটা, পাঁচটা হ্যাঙ্গার আছে। তো পাঁচটা হ্যাঙ্গার আছে, এটা যদিও একটু পেন্সিল দিয়ে আঁকার কারণে জিনিসটা ভালো মতো বোঝা যাচ্ছে না। তো এখান থেকে আমার হচ্ছে একটা সেকশন কেটে নিতে হবে। সেকশন কেটে নিলে এই যে এই বিন্দুতে আমার একটা হরাইজন্টাল ফোর্স কাজ করবে, এই বিন্দুতে হচ্ছে একটা ভার্টিক্যাল ফোর্স কাজ করবে। এখানে তো আমার হচ্ছে ভার্টিক্যাল একটা ফোর্স আছে, এখানে 10 টন ছিল বি প্যান। এখন আমি যখন এই অর্ধেকটা কেটে ফেলবো, অর্ধেকটা কেটে ফেললে অর্ধেকটা কেটে ফেললে এখানে হচ্ছে আমার একটা ভার্টিক্যাল ফোর্স কাজ করবে, মানে আমার এই দুই সাপোর্ট, এই দুই সাপোর্টে, এই বাম পাশের একটা সাপোর্ট আর ডান পাশের একটা সাপোর্টে হরাইজন্টাল আর ভার্টিক্যাল ফোর্স ক্রিয়া করবে, আর এই বিন্দুতে শুধু হচ্ছে আমার একটা হরাইজন্টাল এইচ ক্রিয়া করবে। ঠিক আছে, এটা হচ্ছে কেবলের থর্ম আর কি। ঠিক আছে, এই জিনিসটা আমাদের জানতে হবে। তাহলে এইখানে আমার এইটুক ডিস্টেন্স ম্যাথের মধ্যে দেওয়া ছিল, এইটুক আমি ওয়াই ধরে নিছি,
তাহলে এখন আমি যদি এই বি পয়েন্টে আমি হচ্ছে একটা মোমেন্ট নিলে, তাহলে আমার এই যে ভিএল একটা লোড দিবে, এই ভিএল ইন্টু এই যে অর্ধেক কেটে নিছি তাহলে হচ্ছে 500, এই ভিএল ইন্টু 500, এই ভিএল প্রাইম ইন্টু 500। আবার এই যে এই এইচ, এই এইচ আমার হচ্ছে একটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিবে, তাহলে এই এইচ এর টোটাল টোটাল মোমেন্ট কতটুকু হবে, টোটাল মোমেন্ট হচ্ছে এইটুক লম্ব বরাবর ডিস্টেন্স লাগবে, তাহলে এইটুক হচ্ছে আমার 100 আছে আর এইটুক হচ্ছে ওয়াই, তাহলে মাইনাস এইচ ইন্টু ওয়াই, আর এই এইচ আমার হচ্ছে একটা ক্লকওয়াইজ মোমেন্ট দিবে, তাহলে এই এইচ ইন্টু ওয়াই, আর মাইনাস 10, একটা হ্যাঙ্গার দুই একটা স্পেসিং দুইটা স্পেসিং প্রত্যেকটা কত 100 করে, তাহলে 100 ইন্টু 100, 100 প্লাস 100 200, তাহলে এই 10 এর সাথে মোমেন্টের ডিস্টেন্সটা কত হবে 200, এই যে টোটালটা ছিল কত 500, তাহলে একটা দুইটা তিনটা, এখানে এটা 300 ফিট দূরে আছে, তাহলে বি পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্স কত 100 ইন্টু 100, 100 প্লাস 100 200। তো এই জিনিসটা ক্যালকুলেট করলে এখান থেকে আমার আসে হচ্ছে এইচ এর ভ্যালু 35 টন। এইচ এর ভ্যালু কত আসে আমার, এইচ এর ভ্যালু আসে হচ্ছে 35 টন, ঠিক আছে, 35 টন। এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে যে আমার সাপোর্টে যে হরাইজন্টাল যে ফোর্সটা কাজ করতেছিল সেটা। এখন এই যে আমি জেনারেল কেবল থিওরাম একটা ফর্মুলা আছে, এটা আমি হচ্ছে ফ্লেক্সিবল কর্ডেও পড়াইছিলাম, ফ্লেক্সিবল কর্ড তো কারো মনে নাই, ওইখানে আমি ফর্মুলাটা লিখছিলাম, যদি এখানে আমাদের একটা ফর্মুলা আছে এইচ ইকুয়াল টু ডাব্লিউ এল স্কোয়ার বাই 8H, আর ডাব্লিউ জিনিসটা কি, ডাব্লিউ হচ্ছে এই যে এই হ্যাং মানে এই ফ্লেক্সিবল কর্ডে কতটুক লোড কাজ করতেছে, পার ফিটে কতটুক লোড কাজ করতেছে সেটা, পার ফিটে কতটুক লোড, ডাব্লিউ এল স্কোয়ার বাই 8H, এল হচ্ছে আমার স্প্যান, ঠিক আছে, এল হচ্ছে আমার স্প্যান, আর এইচ এইচ হচ্ছে এই যে এইচ কোনটা, এইচ হচ্ছে আমার এই যে 100 ফিট, এই যে এটাকে স্যাগ বলে, এটাকে কি বলে স্যাগ, আমি ফ্লেক্সিবল কর্ডে পড়াইছিলাম, এই যে সবচেয়ে নিচের পয়েন্ট থেকে এই উপর পর্যন্ত সাপোর্ট পর্যন্ত যে ডিস্টেন্স এটা হচ্ছে স্যাগ, আর এটাকে বলে ছোট হাতের এইচ, আর বড় হাতের এইচ হচ্ছে এই সাপোর্টে আমার কতটুকু ফোর্স কাজ করতেছে, আর স্প্যান হচ্ছে এই সাপোর্ট থেকে এই সাপোর্ট পর্যন্ত যে ডিস্টেন্স ওইটা। তাহলে এখানে আমি যদি ডাব্লিউ বের করতে চাই, ডাব্লিউ মানে হচ্ছে আমার পুরা যে ফ্লেক্সিবল কর্ডটা আছে বা কেবলটা আছে, কেবলের মধ্যে কতটুকু পার ফিটে কতটুকু লোড কাজ করতেছে, তাহলে এইচ ইকুয়াল টু ডাব্লিউ এল স্কোয়ার বাই 8H, এখান থেকে ডাব্লিউর ভ্যালু বের করতে পারি, এইট ইন্টু এইচ, এইচ হচ্ছে যে হরাইজন্টাল ফোর্স 35 বড় হাতের, আর ছোট হাতের এইচ হচ্ছে স্যাগ, স্যাগ হচ্ছে 100 ফিট আছে, স্যাগ কোনটা, স্যাগ হচ্ছে এই যে আমার 100 ফিট, যেটা 100 ফিট যেটা ওইটা, ঠিক আছে, আর এল হচ্ছে 1000, টোটাল এক সাপোর্ট থেকে আরেক সাপোর্ট পর্যন্ত ডিস্টেন্স 1000 ফিট, তাহলে ডাব্লিউ এর ভ্যালু কত, 0.028 টন পার ফিট। তাহলে আমার ওই হ্যাঙ্গার ফোর্সটাই বের করতে বলছিল, হ্যাঙ্গার ফোর্স হচ্ছে যে হ্যাঙ্গার গুলা ছিল ওই হ্যাঙ্গারের মধ্যে টোটাল কতটুকু ফোর্স কাজ করে, তাহলে টোটাল কতটুকু ফোর্স কাজ করে এটা বের করার ফর্মুলা, ডাব্লিউ ইন্টু স্পেসিং অফ হ্যাঙ্গার, তাহলে স্পেসিং অফ হ্যাঙ্গার কত, স্পেসিং অফ হ্যাঙ্গার হচ্ছে যে 100 ফিট, মানে প্রত্যেকটা হ্যাঙ্গারের স্পেসিং, প্রত্যেকটা হ্যাঙ্গারের স্পেসিং, ডাব্লিউ আমার 0.028 বের করছি ইন্টু হচ্ছে হ্যাঙ্গারের স্পেসিং হচ্ছে 100, তারপর টোটাল হ্যাঙ্গার ফোর্স কত 2.8। তাহলে এখন হচ্ছে আমার ওই যে যে স্টিফেনিং গার্ডারটা ছিল ওইটা যদি আমি একটা সেকশন নেই, স্টিফেনিং গার্ডার এই যে এ পয়েন্ট বি পয়েন্ট আর সি পয়েন্ট, স্টিফেনিং গার্ডার কোনটা, এই যে আমার স্টিফেনিং গার্ডার এই যে এটা, এই যে এই এই যে এই চিত্রটা, অথবা যদি আমি আমাদের এই চিত্রটা দেখি, এই যে গার্ডারটা, এই গার্ডারটা, এই গার্ডারটা যদি আমি একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, তাহলে ফ্রি বডি ডায়াগ্রামটা যদি আমি আঁকি, ফ্রি বডি ডায়াগ্রাম আঁকলে আমার কেমন হবে, ফ্রি বডি ডায়াগ্রাম আঁকলে এই যে এখানে আমার হ্যাঙ্গার ছিল, এখানে যে প্রত্যেকটা হ্যাঙ্গার ছিল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা হ্যাঙ্গার ছিল, চিত্রতে আমি দেখলে দেখতে পারবো নয়টা হ্যাঙ্গার ছিল, এই এ পয়েন্টে আমার ছিল ভিএল আর সি পয়েন্টে ছিল ভিআর, এই যে এখানে এ পয়েন্টে ছিল ভিআর ভিএল আর সি পয়েন্টে ছিল ভিআর, এই যে এখানে আমার নয়টা হ্যাঙ্গার ছিল, এখানে নয়টা হ্যাঙ্গার ছিল, চিত্রটা একটু পেন্সিল দিয়ে আঁকাতে ঝাপসা হয়েছে, সো
এই প্রত্যেকটা হ্যাঙ্গারে আমরা 2.8 টন করে ফোর্স কাজ করতেছে, 9টা হ্যাঙ্গারে 2.8 টন করে ফোর্স কাজ করতেছে। আর এই যে তিন নাম এই এই 3 নম্বর হ্যাঙ্গারে 10 টন ছিল, আর 6 নম্বর হ্যাঙ্গারে আলাদা করে 10 টন লোড ছিল। তাহলে আমার এখানে বের করা দরকার কি, ভিএল আর ভিআর এই জিনিসটা বের করা দরকার। ঠিক আছে, ভিএল আর ভিআর এই জিনিসটা বের করা দরকার। তাহলে এখন যদি আমি এ পয়েন্টে মোমেন্ট নিই, এই যে 2.8, এই প্রত্যেকটা আমার কতটুকু, এই যে 2.8 এ পয়েন্টে আমার কি অ্যান্টি ক্লকওয়াইজ একটা মোমেন্ট দিবে? না, এ পয়েন্টে আমার অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিবে। অ্যান্টি ক্লকওয়াইজ যদি মোমেন্ট দেয় তাহলে এই 2.8 ইনটু কত, 100, এই 2.8 ইনটু 200, এই 2.8 ইনটু 300, এই 4 নম্বরটা 400, 5 নম্বরটা 500, 6 নম্বরটা 600, 7 নম্বরটা 700, 8 নম্বরটা 800, 9 নম্বরটা 900। প্রত্যেক 2.8ই আমার হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট দিবে, এর জন্য -2.8 ইনটু 100 থেকে 900 পর্যন্ত। এই +10, 10 আমার কি দিবে, 10 আমার হচ্ছে ক্লকওয়াইজ দিবে। তাহলে কত, 100, 200, 300। আবার এই 10, এই 10 দিবে 600, আর এই ভিআর, এই ভিআর দিবে মাইনাস ভিআর ইনটু 1000। তাহলে এই ভিআর এর ভ্যালু আসছে -3.6 টন। তাহলে সামেশন এফ ওয়াই ইকুয়াল টু 0 করলে, এই যে দেখেন এফ ওয়াই ইকুয়াল টু যদি 0 করি, এই যে এখানে 9টা 2.8 প্লাস অবস্থায় আছে। তাহলে এই 2.8 ইনটু 9, তারপরে -3.6, আর আমার 2টা 10 ছিল, এটাও মাইনাস, আর ভিএল প্লাস। তাহলে ভিএল এর ভ্যালু কত আসছে, -1.6। তাহলে তাহলে এখন যদি আমি এটার একদম ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, এই ভিএল -1.6, ভিআর 3.6, আর উপরে 9টা 2.9, আর এখানে 10 10 করে আছে। তাহলে এখন এখন এই যে এটার এসএফডি আর হচ্ছে এসএফডি আর বিএমডিটা আঁকতে হবে। ঠিক আছে, এই জিনিসটাই হচ্ছে আপনাদের টাস্ক, এসএফডি বিএমডি আঁকা। এই এসএফডি বিএমডিটা শনিবারের মধ্যে একে দেখাই দিতে হবে। এটা খুব ইজি এসএফডি বিএমডি, এটা আশা করি সবাই পারবেন। ঠিক আছে, এই এসএফডি বিএমডি, আর যদি না পারেন তাহলে হচ্ছে শনিবারে আমি এসএফডি বিএমডি দেখে দিই। ওকে, সো কালকে হচ্ছে ক্লাস হবে।